ও ভাই, আপনি কি গ্রামীণ সিম চালান? হ্যাঁ, গ্রামীণ সিম চালান। আচ্ছা, এই যে গ্রামীণ সিমে যে আপনার এই টাকা, মিনিট কার্ড, এমবি কার্ড, এগুলো যে আপনি ভরেন ভরেন না, আছে এই ডেট দেওয়ার কারণ নাকি, ম্যাথ ডেট দেওয়ার কারণ নাকি? আচ্ছা, ম্যাথ দেওয়ার কোনো যুক্তি পাই না খুঁজে, আর যদি ম্যাথ না দিত খুবই ভালো হতো। আমার তো 4 MB, সেটা কেন ম্যাথ দিবে? আর ম্যাথ শেষে এমবি গুলো কোথায় যায়? এটা কি চান্দের দেশে চলে যায়? সেটা তো আবার তারা ইউজ করে, অন্য কাউকে বিক্রি করে দেয়। অতএব আমি আমার টাকার মেয়াদ, এমবি কেনার মেয়াদ আমি চাই না, এটার মেয়াদ পক্ষে আমি নেই। মানে কথা হচ্ছে, আমার টাকায় আমি একটা এমবি কার্ড কিনব, সেই এমবি কার্ডটা মানে আমি ধরেন আজকে আমি বললাম, কালকে আমি দেখলাম নাই, মানে 10 মিনিট 30 মিনিট বললাম, 10 মিনিট কথা বলার পরে 20 মিনিট নাই, উধাও হচ্ছে। আসলে এটা সরকারের হস্তক্ষেপ করা দরকার, এই টেলিযোগাযোগ মন্ত্রণালয় যারা আছে তারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে দেখবেন, কারণ এটা আসলে আমাদের জনগণের উপরে একটা, এটা খুবই একটা অন্যায় হইতেছে, অন্যায় হচ্ছে, এটা সরকারের দেখা দরকার আমি মনে করি। এই যে গ্রামীণ বলেন, বাঙালি বলে, এয়ারটেল বলেন, বিশেষ করে মেন তো আমাদের দেশে তিনটাই। হ্যাঁ, অবশ্যই তিনটাই। আজকে দেখেন আমার টাকায় আমি এমবি কিনবো, আরেকজন ডেট দেওয়ার কে? এখানে সরকারের হস্তক্ষেপ করতে হবে। আমাদের একটা বিষয় যে সরকার যদি এদিকে চোখ রাখেন বা দেখেন বিষয়টা নিয়ে, যদি জনগণের অনেক উপকার হবে, সাধারণ ভোক্তাদের এটা পকেট থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে একটা কোম্পানি, এখানে আমাদের তো কিছু বলার নেই। এটা সরকারের অবশ্যই কিছু করা দরকার, এই টেলিযোগাযোগ মন্ত্রণালয় যারা আছে তারা অবশ্যই ব্যাপারটা দেখবে আশা করি। ভাই, কিছু কিছু মানে কাজ আছে, আপনার শুধু ওগুলোই তুলে ধরেন না, এর সাথে পাশাপাশি আপনারা অন্য কিছু তুলে ধরতে পারেন। যেমন আমাদের বাংলাদেশে গ্রামীণ আছে, বাঙালি আছে, এয়ারটেল আছে, আপনারা এইসব নিয়ে কিছু কথা বলেন, ঠিক আছে? এই যে গ্রামীণ সিম প্রতি মিনিটে হাজার হাজার কোটি কোটি টাকা আপনার এই যে আত্মসাৎ করতেছে, সেটা কি আপনি জানেন? জানি। হ্যাঁ, এই বলে তুলে ধরেন। আপনাদের মতন যারা কন্টেন্ট তৈরি করেন, ইউটিউবার আছেন, আমার বিশ্বাস প্রত্যেকটা ইউটিউবার যদি এই ধরনের এই বক্তব্যের কথা তুলে ধরে, তাহলে এই বাংলাদেশে এই ধরনের আর এই যে টাকা আত্মসাৎ করতে পারে না, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দেখেছি, যেমন চানাচুর খালে সেটা ডেট থাকে, বিস্কিট খালে সেটা ডেট থাকে, তাই না? থাকে তো। আমার কথা হচ্ছে যে গ্রামের সিমের যে কার্ড, এটা কি নিয়ে আছে, মানে আপনার এই ডেট দেওয়ার কারণটা কি? এগুলো তুলে ধরেন আপনারা এখানে আসে, ওনার বিউ নেবেন, ওনার যে বিউ দিয়ে আপনার টাকা ইনকাম করার, এটা আপনি প্রতিবাদ করেন। অনলাইন সিস্টেমটা হচ্ছে আপনাদের প্রতিবাদ করার একটা জায়গা, আপনি সরাসরি যদি প্রতিবাদ না করতে পারেন, আমার বিশ্বাস ফেসবুক ইউটিউব এগুলো প্রতিবাদ করার একটা জায়গা, ঠিক আছে? তাহলে আপনি বিভিন্ন ধরনের মানুষকে আপনি নিজে একটা করলে, ঘরে বসে করলে তৈরি করতে পারেন এই ওনাদের বিরুদ্ধে। আমার মনে হয় বাংলাদেশে যদি 5 কোটি ইউটিউবার থাকে, 5 কোটি ইউটিউবার যদি এই ধরনের এই কথা যদি অনলাইনে বলে, তাহলে আমার বিশ্বাস সরকার এবার প্রতিবাদ নেবে। কারণ আমি দেখেছি কয়েকদিন আগে একটা ভিডিওতে এক ভাই এরা প্রতিবাদ করছে, সে 1 সপ্তাহ টাইম নিছে, ঠিক আছে? তো আপনারা ভালো ভালো মানে দুজনে আসেন, আর এই যে এই জায়গায় আপনি এখানে সেখানে গিয়ে আপনার ভিউ দিয়ে আপনি টাকা ইনকাম করবেন সেটা না। তো ভাই, আপনি আমি যেসব কথা বললাম প্রত্যেকটা কথাই আপনি তুলে ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। আর বাংলাদেশে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে তো ইউটিউবার আছে, সবাই মানে একসাথে প্রতিবাদ জানান, শুধু ওই তিনটা কোম্পানি আর কিছু লাগবে না। আমার কথা হচ্ছে যে চানাচুর ডেট ফেল এটা দেওয়া যায়, যে ডেট ফেল খাওয়া যায় না, গ্রামীণ সিমের যে গ্রামীণ বাঙালি এয়ারটেল এই যে মিনিট কার্ড, এমবি কার্ড, এটা কি যুক্তি আছে যে এটার ওই আপনার ডেট দেওয়ার, এটা ম্যাথ ফেল, এটা ডেট ফেল, এটা কোনো দরকার আছে? আপনার এক সেকেন্ডে বাংলাদেশ তো কয়েক হাজার কোটি টাকা ওরা আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে, আজকে এই অবস্থা বাংলাদেশের, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কিছুক্ষণ কিছু কথা নিয়ে আলাপ করলাম,
আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আপনাদের অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।